এই অতিষ্ঠ গরমে মায়ের ভালোবাসা বলতে এইটাই, তাই না? আমি বাসা নিয়েছি আজকে প্রায় 2 মাসের মতো। তো এর মধ্যে ম্যাক্সিমাম ডেইজই আমি যখন বাসায় গেছি, তখন আম্মু যা রান্না করছে, আমার যাতে বাসায় এসে আবার কষ্ট করে রান্না করতে না হয়, আম্মু সব সময় আমাকে এরকম প্যাক করে খাবার পাঠায় দেয়, যাতে আমার বাসায় এসে চুলার কাছে আর না যাওয়া লাগে, এই গরমে রান্না করা না লাগে। তো কালকেও ভিন্ন কিছু হয়নি, সেম এইরকমই হয়েছে, আম্মু যা রান্না করছে এক্সট্রা আরও রাজুর জন্য রান্না করে আমার সাথে পাঠাই দিছে, কারণ কি রাজু মুরগিটা অত বেশি পছন্দ করে না, ওর জন্য সুন্দর করে মাছ ভুনা করে ও যেভাবে পছন্দ করে রান্না করে আবার পাঠাই দিছে প্যাক করে। আসলে এইটাই হয়তো মায়ের ভালোবাসা, মায়েরা কখনো ক্লান্ত হয় না, সন্তানদের জন্য তাদের কখনো কষ্ট হয় না, তারা যখন যেটা প্রয়োজন মনে হয় সন্তানের জন্য তারা করে। এত পরিমাণ গরম পড়ছে ঢাকায়, আর আমি রুফটপে থাকি, তো আমার মানে কিচেনে যাওয়াটা একদম অনেক 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 কষ্টকর আমার জন্য। দেখা গেছে ম্যাক্সিমাম টাইম আমার বাইরে থাকা লাগে, বাইরে থেকে বাসায় এসে রান্না করাটাও টাফ। সো ওই খাবারগুলো আম্মু যখন দিয়ে দেয়, মানে তখন বুঝি আসলে মাদের মানে মারা কতটা ত্যাগী, তারা সারাটা জীবন হচ্ছে গিয়ে সন্তানদের সুখের জন্য, বাবা মা দুইজনই আসলে ত্যাগ করতে 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 আমরা মানে আমাদেরকে এতটা বড় করে বা আমরা এতটা বড় হই। তো এর মধ্যে আবার আপনাদের ভাইয়ের মিষ্টি খাওয়ার ক্রেভিং হইলো, তাই ও মিষ্টি কিনে নিয়ে আসছে। এই তো